अजनबी तू भी कभी आवाज दे कहीं से, ऐ अजनबी तू। বরমশাইকে আজকে ঠেলা গুঁতো দিয়ে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি। রোজ রোজ আমি এই গরমে রান্না করব আর তুমি দিব্যি আরামে খাবে, সেটা তো হতে পারে না। আজকে তুমি আমাকে একটা কিছু ডিশ করে খাওয়াও বলেই রান্নাঘরে ঠেলা দিয়ে পাঠিয়ে দিয়েছি। ও বললো ঠিক আছে, আমার আয়ত্তের মধ্যে যেটা আছে আমি তোমাকে সেটাই করে খাওয়াবো। তাই দেখো, প্রথমেই কিন্তু ফ্রাইং প্যান নিয়ে নিয়েছে, তার মধ্যে একটুখানি দিয়ে দিল তেল, তারপরে দিয়ে দিয়েছে সুজি। হ্যাঁ, আজকে কিন্তু ও আমাকে বানিয়ে খাওয়াচ্ছে সুজির উপমা, আর এই সুজির উপমাটা কিন্তু ও বেশ ভালোই করে। এর আগেও অনেকবার ও আমাকে করে খাইয়েছে, তাই আমি বললাম ঠিক আছে আরও একবার করে খাওয়াও। এই দেখো, তেলে ভালো করে সুজিটা, ওই 2-3 চামচ তেল দিয়েছিল, তার মধ্যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ সুজি দিয়েছে। তো সুজিটাকে ভালো করে হালকা করে লাল লাল করে একটুখানি ভেজে নিল। তারপরে এই যে এখানে আবার একটু রিফাইন তেল দিচ্ছে, কারণ এর মধ্যে তো এখন সবজি ভাজাভাজি করতে হবে। তো সবজি ভাজাভাজি করার আগেই কিন্তু দিয়ে দিয়েছে কাঁচা বাদাম। কাঁচা বাদাম এখন ভেজে তুলে রাখবে, আর বারবার বলছে এই যে শুধু রান্না দেখালে হবে, আমাকে একটুখানি ফুটেজে নাও। তাই আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি রান্না করো না, মাঝে মাঝে কিন্তু আমি তোমাকে দেখাবো। তো প্রথমে বাদাম ভাজা হয়ে গেল, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর সাথে সর্ষে। তো এগুলোকে হালকা করে একটুখানি ফ্রাই করে নিতে হবে, ওই বেশিক্ষণ না, ওই ধরো 20 সেকেন্ড মতন। তারপরে দেখো হাতে নিয়ে নিয়েছে দুখানা কারি পাতার পাতা। তো এগুলো কারি পাতাগুলো দেওয়া মাত্রই তো যেন তেলের মধ্যে দিলে ছিটকে আসে, আর কীভাবে দেখো দূর থেকে কারি পাতা ছুঁড়ে দিয়েই দৌড় মারছে, সেটা দেখে তো আমি হাসছিলাম। আমি ভিডিও করব কি হেসে হেসেই মরে যাচ্ছি যে কি আজকে রেসিপি বানিয়ে খাওয়াচ্ছে কি জানি কি বাবা। দেখো দূর দূর থেকে দাঁড়িয়ে রান্না করছে। তারপরে দেখো, যাই হোক, পাতাগুলো ছেটকানো যখন কমে গেল, তার মধ্যে দেখো কিউব কিউব করে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিল, সেটা দিয়ে দিল। পেঁয়াজটা হালকা একটুখানি ফ্রাই হওয়ার পরেই দিয়ে দিল গাজর। গাজরটাও কিন্তু কিউব করে কেটেই রাখা, আসলে আজকে যেই সবজিগুলো যাবে সমস্তটাই চৌকো চৌকো করে কেটে রেখেছে। তোমরা যদি চাও এখানে আলুও দিতে পারো, কিন্তু রাজা কোনো রকম আলু দিয়ে এই রান্নাটা করছে না। তারপরে দিয়ে দিল বিনস, এরপরে গাজর, বিনস আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলে না তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে। তো আমি বললাম যে এখন একটুখানি নুন দাও, আবার পরে যখন সবজিগুলো ভাজবে তখন আবার একটুখানি নুন দিও। তো যাই হোক, এইভাবেই ও ভাজাভাজি শুরু করে দিয়েছে। মোটামুটি যখন গাজরটা আর বিনসটা একটু ভালো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিল ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার পরিমাণটা দেখে তোমরা ভয় পেও না, আসলে লঙ্কাগুলো বেশি একটা ঝাল না, তাই বললাম একটু বেশি করেই লঙ্কা দাও, তাহলে খেতে বেশ ঝালঝাল লাগবে। তারপরে দিয়ে দিল আরও একবার নুন, সাথে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণ দিতে হবে, এরকম না, হালকা একটু হলুদ হলুদ হলেই বেশ জিনিসটা ভালো লাগবে। এরপরে নুন হলুদ দিয়ে সমস্ত সবজি ভাজাভাজি করতে করতে হঠাৎ মনে পড়লো যে ই বাবা একটুখানি তো আদা দিতে হতো। যাই হোক, তারপরে আবার একটুখানি আদা দিয়ে দিল, আর সাথে যখন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিল টমেটো। আর টমেটো দিয়ে এবার এগুলো ভালো করে ভাজা হচ্ছে, এবার কাজু কিশমিশ দিয়ে ভাজবে। তার আগে ওনার গান শোনো। কাজু কিশমিশ এখন ভালো করে সবজির সাথে ভেজে নিচ্ছে। এরপরে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবে সুজি। সুজি দিয়ে কিন্তু আরও ভালো করে প্রায় 5-7 মিনিট আর সবজিগুলোর সাথে সুজিটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দেবে। आवाज दे कहीं से আর সুজির মধ্যে কিন্তু এরকমই হাত দিয়ে অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে তারপরেই কিন্তু সুজির উপমাটা তৈরি করতে হয়। একবারে জল দিলে কিন্তু এটা একদম কাদা কাদা হয়ে যাবে, এরকম ঝুরঝুরে সুজি থাকবে না। তাই জন্য তোমাদের কিন্তু একটুখানি বুঝিয়ে দিলাম যে কীভাবে জল দিয়ে এটাকে অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়াতে হবে, জল দিতে হবে আর ভালো করে নাড়াতে হবে। তো এইভাবেই কিন্তু সুজির উপমা তৈরি হয়ে যাবে, আর এটা খেতে এত টেস্টি হয় না কি বলবো। বড়দের জন্য, বাচ্চাদের জন্য একটা হেলদি মানে ব্রেকফাস্ট বলো, টিফিন বলো, যাই হোক। তারপরে দেখো, খুব ভালো করে যখন সুজিগুলো আরও একবার ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা বাদাম আর কারি পাতা আর সাথে অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে বুঝতে পারছো তো সুজির উপমাটা খেতে কত টেস্টি হবে। সত্যি এটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে, তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। আর নামানোর আগ দিয়ে জাস্ট একটু ঘি দিয়ে দিতে হবে, তাহলে গন্ধটা জাস্ট অসাধারণ অসাধারণ। আর কি বলবো বলো, বরমশাইয়ের
হাতের রান্না এত ভালো হয়েছিল খেতে। আর দেখো না, ও তো গান করেই যাচ্ছে। ও রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে তো খেতে দেওয়ার পালা। আমি বললাম তুমিই দেবে আজকে সবাইকে খেতে, তাই জন্য ও দেখো আমাকে বলছে না না তুমি বেড়ে নাও, আমি আমার রান্না করা কাজ ছিল, আমি রান্না করে নিয়েছি। তো তারপরে দেখলাম যে না, বেড়ে ঠেড়ে একদম দেখো না কি সুন্দর করে আমাকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে। আমি যেহেতু ভিডিওর পেছনে ছিলাম তাই একদম ঘেমে চুমে একাকার, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে নিও। টাটা।